বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও সময়োচিত সংস্কার পদক্ষেপ নিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ। একই সঙ্গে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন সরকার টানা চতুর্থ মেয়াদেও নির্বাচিত হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনের আগে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের সময়োপযোগী সংস্কারের জন্য আইএমএফের ঋণ প্রাপ্তির পটভূমিতে ব্লুমবার্গ দুটি উপশিরোনাম সহ বাংলাদেশ লিডার বেটস আইএমএফ ম্যান্ডেটেড রিগার উইল পে অফ ইন পোলস শিরোনামে এ নিবন্ধটি প্রকাশ করে। আন্তর্জাতিক অর্থ বিষয়ক এ সংবাদ সংস্থা নিবন্ধে লিখেছে, শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদেও জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে আইএমএফের পুরো তহবিল পেতে শেখ হাসিনাকে আরও সংস্কার করতে হবে বলেও পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধে বলা হয়, শেখ হাসিনা 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করায় তার সাফল্য। এতে আরও বলা হয়, ব্যালট বাক্সে পরাজিত হবার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়ই আইএমএফের সঙ্গে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়েন, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ব্যতিক্রম। তার দ্রুত আইএমএফ ম্যান্ডেটের বাস্তবায়নে দক্ষিণ এশিয়ায় দেশটি ঘুরে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তান এখনও জ্বালানির ভর্তুকি নিয়ে দুরবস্থার মধ্যে রয়েছে। শ্রীলঙ্কায় স্থানীয় পৌরসভা নির্বাচন বিলম্বিত করেছে। গত জুলাই মাসে আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সবশেষ ছিল বাংলাদেশ। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।